Hello friends, good morning. Welcome to my channel Rikrai. আজকে একটা খুব স্পেশাল দিন, আজকে জামাই ষষ্ঠী। আর আজকে আমার কাছে যে দিনটা আরো স্পেশাল, তার কারণ আজ প্রথম আজকে আমি ষষ্ঠীটা পাবো, মানে মা এসেছে, মা আমাকে ষষ্ঠীটা দেবে আজ। তো মা মোটামুটি সকালবেলা স্নান টান হয়ে গেছে, মা এদিকে সব পুজোর জোগাড় করছে, আর আমি একটু আগে ঘুম থেকে উঠলাম। তো উঠে আমি রিকের খাবারটা আগে বসিয়ে দিয়েছি, কারণ ও এখন ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠলে আজকে ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে তারপর আমরা সবাই মিলে যাবো ষষ্ঠী তলায়, ষষ্ঠী পুজো দিতে যাবো। আর সবাই উঠে পড়েছে, কিন্তু এখনো কেউ রেডি হয়নি, একমাত্র মা রেডি হয়ে গেছে। তো দেখো মা কি করছে। মা সেই সকাল থেকে উঠে থেকে কাজ কাজ করে এগুলো এখন সব সাজানো চলছে, জোগাড় চলছে। এখন দুধ দিয়ে ক্ষীর তৈরি হবে, মানে ক্ষীরের পুতুল তৈরি হবে, সেই জন্য এখন ক্ষীর তৈরি করার জন্য দুধটা জাল দিতে বসানো হলো। দাঁড়াও, ওটা একটু ফুটু, নাহলে উঠতে পড়ে যাবে না তো। দাও প্রথমে যে প্যাকেটের দুধটা কিনে নিয়ে আসা হয়েছিল, প্যাকেটের দুধটা ছানা কেটে গিয়েছিল, সেই জন্য ওই দুধটা আবার সরিয়ে রেখে আবার নতুন করে দুধ কিনে এনে আবার ক্ষীর তৈরি করার জন্য দুধটা জাল দিতে বসানো হলো। আর এদিকে রিক ঘুম থেকে উঠে পড়েছে, এবার আমি ওকে খাওয়াবো, তাড়াতাড়ি রেডি করিয়ে দেবো, কারণ আমরা ষষ্ঠী তলায় যাবো ষষ্ঠী পুজো দিতে। আর দুধটা মোটামুটি জাল দেওয়া হয়ে গেছে, এখন আমার হাজবেন্ড একটু ক্ষীরটা দেখছে, আর আমি এখন আমার ছেলেকে খাওয়াচ্ছি। আমাদের সব জোগাড় করা হয়ে গেছে, সব কিছু নেওয়া কমপ্লিট, এবার আমরা যাচ্ছি ষষ্ঠী তলে ষষ্ঠী পুজো দিতে। এবার যেহেতু আমি প্রথম ষষ্ঠীটা নেব, তো এটা আমার কাছে খুব 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 স্পেশাল একটা পুজো, খুব একটা স্পেশাল দিন আমার কাছে আজকের দিনটা। এর আগের বছরই আমি ভেবেছিলাম যে ষষ্ঠীটা হয়তো এবার আমি ষষ্ঠী পুজোটা করবো, কিন্তু বিভিন্ন কারণে সেগুলো আর হয়নি, তাই ফাইনালি এই বছর আমি সেটা নিতে পারছি। তো এটা আমার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ আজকের দিনটা। আর রিকও সকাল সকাল উঠে একটু খাওয়া দাওয়া করে ঘুরে বেড়াতে পারছে বলে ওরও খুব আনন্দ হচ্ছে। রেলগেট এখন পড়ে গেছে, সেই জন্য আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, এবার ট্রেন যাবে, তারপর আমরা আবার যাব। আর এই যে রিক এখন বসে আছে আমার পাশে।
এই কোথায় আছিস তুই? এটা কি পুরোটা ঘোরাতে হবে? না না, সেটাই বলছি, এটা কি পুরো ঘোরাতে হয়? আমরা যেখানে ষষ্ঠী পুজো দিতে গিয়েছিলাম সেখানে একটা গাড়ি ঢুকে গেছে, বেশ কয়েকজনের খুব লেগেছে, সবাই সেটা নিয়ে এখন কথা বলছে। এখন ফটো তোলা হবে, সেই জন্য সবাই মিলে ফটো এখন তুলে নেওয়া হচ্ছে, কারণ এরপর আবার রান্না টান্না আছে, তাই এই সিঁদুর টিঁদুর সিঁদুর হলুদ মাখা আছে এইসব নিয়ে এখন একটু ফটো তুলে নেওয়া হচ্ছে। সবাই এখন নিজের নিজের কাজ করছে, আর এই ডিক এখন শুয়ে আছে, ওকে একটু ফোনটা দিয়ে দেওয়া হয়েছে, আর এবার ও আমার কোলে উঠে পড়েছে, এবার ও ঘুমোবে, আগে ওকে ঘুমটা পাড়িয়ে নিই। রান্না হয়েছে মসুরের ডাল আর মাছের রসা আর বেগুনি, এটাই আমরা দুজন খাবো না, আমি আর আমার মা খাবো না, আর বাকি ওদের খাবার। তো আজ জামাই ষষ্ঠীর দিনটা আমরা এইভাবেই কাটালাম, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে।